আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আবারও স্বাগতম আমার লকডাউন দিয়ে দ্বিতীয় ব্লগে। আমি এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি, একটু পরে ইফতারের টাইম হবে। তো এই ইফতারের টাইমে যেহেতু এখন লকডাউন, এই জন্য রাস্তা অনেকটা ফাঁকা, খুবই আরামদায়কভাবে রাইড করে বাসার দিকে যেতে পারছি। কিন্তু এটা যদি লকডাউন না হয়ে আপনার স্বাভাবিক যে দিনগুলো থাকে ঢাকার শহরে, ওরকম অবস্থা হলে এত আরামদায়কভাবে রাইড করে যেতে পারতাম কি না সেটা সন্দেহ। কারণ আপনারা সবাই জানেন ঢাকার রাস্তার জ্যামের যে অবস্থা, গাড়ির চাকা নড়ে তো নড়ে না এমন অবস্থা থাকে, বিশেষ করে এই সন্ধ্যার টাইমের একটু আগে। তো সেই তুলনায় অনেকটা খুশি লাগতেছে যে সুন্দর মতো রাইড করতে পারতেছি। আবার একদিকে চিন্তা করে খারাপও লাগে, লকডাউনের কারণে দরিদ্র মানুষ যারা আছে তারা খুবই অসহায় জীবনযাপন করছে, খাবার দাবার ঠিক মতো খেতে পারছে না জীবিকার কারণে। তো আমাদের যাদের কাছে, মানে আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা আছে, তারা মোটামুটি কোনোভাবে চলতে পারছে। কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ তাদের অবস্থাটা খুবই খারাপ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই, দেখেন এই রাস্তার কী অবস্থা, দেখেন যে যেদিকে পারছে সেদিকে চলে যাচ্ছে, কোনো ট্রাফিক সিগন্যাল নাই, খুবই এই যে এই একটা এই অবস্থা। দেখেন রাস্তা পার হইতেছে, একটু ডানে বামে দেখবে ওটা দেখার কোনো বালাই নেই, মন চাইলো আর পার হয়ে গেল। এটা আমাদের বাংলাদেশের একটা বিরাট সমস্যা। এই জন্যই দুর্ঘটনা যখন ঘটে মহামারী আকারে, তখন একটা সমস্যা দেখা যায়, মানুষের জীবন চলে যায় এইসব কারণে। এই দেখেন, বলতে না বলতে আরেকজন। আমরা কবে সচেতন হব এটা আমরা নিজেরা কি কখনো প্রশ্ন করে দেখেছি? আমাদের কবে সচেতন হওয়া উচিত? একটা জীবন কত ইম্পর্টেন্ট, না একটা লাইফের বিষয়। যে যারা রাস্তায় পার হলো তাদের তো পরিবার আছে। তো যদি আল্লাহ না করুক কোনো এরকম দুর্ঘটনা ঘটা যায়, ওই পরিবারগুলোর জন্য তো একটা কান্নার একটা বিষয় হবে। তো এই জিনিসগুলো যদি নিজ থেকে আমরা না বুঝি, তাহলে কখনো এটাকে ঠিক করা যাবে না। আপনি উন্নত দেশ লাগবে না, নর্মালি ইন্ডিয়াতেই আমি এরকম দেখি না যে রাস্তায় এইভাবে মাঝখান দিয়ে এইভাবে পার হয়ে যায়। যদি ইন্ডিয়া বড় একটা দেশ, আমি যেখানে যেখানে গেছি ওইখানে আমার দেখা হয় না, অন্য কোথাও থাকতে পারে। তো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এরকম হইতে পারে, স্বাভাবিক। এগুলো আমাদের বোঝা উচিত, এটা আমাদের জন্য নিরাপদ। যারা মোটর রাইডার অথবা ড্রাইভার যারা আছে, তো তাদের জন্য যেমন নিরাপদ, পথচারীর জন্য নিরাপদ যদি তারা দেখে শুনে রাস্তা পার হয়, জেব্রা ক্রসিং ইউজ করে। আচ্ছা, ধরলাম যে জেব্রা ক্রসিং অনেক দূরে দূরে থাকে, তারপরেও তারা যদি একটু দেখে শুনে যদি রাস্তাটা পার হইতো, যে গাড়ি ফাঁকা যখন থাকে, কোনো গাড়ি প্রেশার যখন না থাকবে, তখন রাস্তাটা পার হলেই হয়। তো বন্ধুরা, খুবই ভালো লাগতেছে, অনেক মজা পেতেছি রাইড করে, রাস্তাটা পুরোই ফাঁকা, অনেক উপভোগ করতেছি, আসলে অনেক মজা পেতেছি, খুবই মজা পেতেছি। ফুটপান্ডার ভাইয়ারা দাঁড়া আছে, রাস্তা পার হবে, এভাবে অপেক্ষা করা ভালো। হ্যাঁ, আপনি অপেক্ষা করেন যে গাড়ির প্রেশারটা কখন কমবে। তো মানুষকে সুযোগ দিতে হবে, একটা গাড়ি আপনি চাইলে আপনি সামনে রাস্তা আপনার একটা সুযোগ দিতে হবে। আপনি রাস্তাটা তড়িঘড়ি করে পার দেখেন কী অবস্থা, দেখেন একটা সাইকেল সে রাস্তার মাঝখানে চলে আসছে, মানে এতগুলো গাড়ি যেতেছে সে ওইভাবে রাস্তা পার হইতেছে,
একটু আগে যে এতক্ষণ যাব বললাম যে সচেতনতার আমাদের এত অভাব, তো এদের কে বুঝাবে? নিজে থেকে যদি না বুঝে এদেরকে কোনোভাবে বোঝানো সম্ভব না। কতটা সচেতনভাবে রাইড করেও অনেক দুর্ঘটনা ঘটতে হয়। দেখেন একটু আগে আরেকজন এরকম পার হইল রাস্তা, তো এদেরকে কারা বুঝাবে? এটা তো পুলিশ প্রশাসন অথবা অন্য কোনো অর্গানাইজেশনের মাধ্যমে এদেরকে বোঝানো তো সম্ভব না যদি এরা নিজে থেকে না বুঝে। একটা জীবন কত ইম্পর্টেন্ট, এটা যদি সে নিজে না বুঝে তার লাইফের কথা, তাহলে হতাশ হওয়া ছাড়া আর কিছু করার নেই। তো এখন গুলশান দুই পার হইলাম, গুলশান এক থেকে গুলশান দুই পার হইলাম, এখন বনানীর দিকে যাচ্ছি। বনানী হয়ে তারপরে ক্যান্টনমেন্টের দিকে যাব। এই রাস্তাটা দিয়ে আসার মূল কারণ হলো ভিউটার জন্য। ভিউটা খুব কি অবস্থা দেখেন, মানে একটু মানে কি অবস্থা। আচ্ছা এটা বলে বুঝলাম স্বাভাবিক সে রাস্তাটা ক্রস করবে, এটা তাহলে বুঝলাম স্বাভাবিক তারা রাস্তা পার হবে, একটু ব্যাপার আছে। কিন্তু আমার আমার আমি এবং আমার পাশে যে গাড়ি ছিল এদের দূরত্ব বেশি একটা ছিল না, আমাদের গতিও মোটামুটি ভালো গতি ছিল। তো এটা তার একটু বুঝায় একটু ওয়েট কইরা তারপরে তাদের ইউটার্নটা নেওয়া উচিত ছিল। আসলে ওই যে তরু ভাই বলে না, চকলেট বাইকার তরু ভাই, যে আপনি যখন রাইড করবেন তখন মনে করবেন যে আপনার পাশে আশেপাশে যারা আছে সবাই পাগল, কথাটা আমি 100% সহমত এটার সাথে। এটার সাথে আমি 100% সহমত, কারণটা হলো যে আপনি নিজেই খেয়াল করে দেখেন এতটা অসচেতন মানুষ বাংলাদেশের, তো এদেরকে বোঝানো কোনোভাবেই সম্ভব না যদি এরা নিজে থেকে না বুঝে। এক কথা আমি অনেকবার বললাম, কেন বললাম যে আজকে একটা দিনে কতগুলো মানুষ দেখলাম এভাবে পার হইল। তো বন্ধুরা দেখেন কি সুন্দর সূর্যের আলো পড়তেছে, আপনাদের এই ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে সেটা বলতে পারতেছি না, কিন্তু মানে লাইভ আমি যেভাবে দেখতেছি খুবই ভালো লাগতেছে। একটা আলো ছায়ার খেলা, বিকালে সূর্যের আলো, ভালোই লাগলো। তো আমি এখন মেইন রোডে উঠলাম, সামনে ইউলুক আছে চেয়ারম্যান বাড়ির, ওইটা থেকে ইউটার্ন নিয়ে ক্যান্টনমেন্টের দিকে ঢুকবো। তো সবসময় লুকিং গ্লাস দেখতে হবে, যেমন লুকিং গ্লাস দেখা ইন্ডিকেটার ডানে দিয়া, তারপরে আমি এখন ফার্স্ট লেনে আসলাম। তো এভাবে দেখে শুনে চলাচল করতে হবে। এই দেখেন কি অবস্থা, আমার পিছনে দুইটা ওভারব্রিজ গেল, যেটা আমার ইনস্ট্যান্ট আমার মাথার পিছনে এই ওভারব্রিজটা ছিল, ওইটাই কিন্তু এক্সেলেটার সিস্টেম, আপনি দাঁড়ায় থাকলে আপনাকে অটোমেটিক নেওয়া যাবে, আপনার কষ্ট করে উঠতে হবে না। তো এমন একটা ব্রিজ থাকার পরেও তারা ওইখান থেকে পার হয় না, নিচে দিকে হাইটা যায়। সচেতন কবে যে হবে বইলা লাভ নেই, কেমন আসলেও মনে হয় এরা ঠিকঠাক হবে না, খুবই হতাশাজনক। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ইউলুকের কাছাকাছি এসে পড়েছি, এখন ইউটার নেব, ক্যান্টনমেন্টে ঢুকবো। আর ক্যান্টনমেন্টে যেহেতু ভিডিও করা অ্যালাউ না, এই কারণে ক্যান্টনমেন্টের ভিতরের ভিউ আপনাদের দেখাইতে পারতেছি না। তো ক্যান্টনমেন্টে ঢোকার আগেই আমার ব্লগটা শেষ করতে হবে, তাই সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা সাবধানে রাস্তা পারাপার হবেন, ডানে বামে দেখে রাস্তা পারাপার হবেন, আর রাইড করার সময় অবশ্যই লুকিং গ্লাস, ইন্ডিকেটর, আমার মতো আমার সেম বাইক, হ্যাঁ সাদাটা, আমি সাদাটা নিতে চাইছিলাম কিন্তু তখন পাই নাই। এটা অনেকেই বলতো যে বাইক, এই বাইকটা চায়না বাইক, চায়না বাইক, আমি তো ভালোই আরামদায়কভাবে চালাইতেছি, এই পর্যন্ত কোনো সমস্যা পাই নাই। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ।